আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব টাকি মাছের মজার দুটো পদ। তো ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় দেখতে দেখতে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। যখনই নতুন কোনো ভিডিও বা ব্লগ আপলোড করবো আপনার কাছে আগে চলে যাবে। তো আমি ভয়েস দিচ্ছি, বাচ্চারা চিৎকার চেঁচামেচি করছে, ওরা বললেও বুঝে না ছোট বাবু। তো রান্নার সময় অনেক গ্যাদারিং করে, তো বাচ্চা তো করবেই। তো এদিকে আমি সব রেডি করে নিলাম খালার কাছ থেকে, তারপর আমি রান্না ঘরে চলে এসে রান্না উঠিয়ে দিয়েছি। দিব আর কি দুই পদ্ধতি করবো, দুটো হাঁড়ি দিয়েছি। আর কী কী দিচ্ছি দেখতে পাচ্ছেন, কমন জিনিস যেগুলো নতুন, পেঁয়াজ, পেঁয়াজের পাতা সহ পেঁয়াজ যেটা পাওয়া যায় সেটা আমি এখন খাচ্ছি। এই পেঁয়াজটা খেতে বেশি টেস্টি। এখন দুটো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে যেটা ভুনা করবো সেটাতে একটু বেশি করে দিয়ে দিচ্ছি। দু পেঁয়াজি খেতে ভালো লাগে টাকি মাছের, আর পালং শাক দিয়ে টাকি মাছের ঝোল বা মাখা এটা খেতেও ভালো লাগে। পালং শাকের সঙ্গে টাকি মাছ, শিং মাগুর সব ধরনের মাছই ভালো লাগে। তো আমি এই শাকটার সঙ্গে সব ধরনের মাছ দিয়েই রান্না করি মাঝে মাঝেই। তো বাসায় সবাই পছন্দ, মশলা দিয়ে দিচ্ছি এখানে। মাছের যেটা দোপিয়া আছে সেটার মধ্যে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দুটোতেই দিয়ে দিচ্ছি অল্প করে, কারণ শুধু একটা কালার চলে আসে। আর গরম মশলার মধ্যে জিরা, গোলমরিচ, কালো এলাচ, যেটা বড় কালো এলাচ সেটা পেস্ট করে রেখেছি, ওটা একটু একটু পরিমাণ মতো দিয়ে দিয়ে ভালো করে মেখে নিব। সরিষার তেল দিয়েছি আমি। তো এক এক ডিস্ট্রিক্টের মানুষের এক এক ধরনের রান্না হয়ে থাকে, তো আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষের রান্না দেখি আর এনজয় করি। তো আপনারা আমার রান্নাটা পুরোটা দেখবেন, আর যদি ভালো লাগে একবার এভাবে ট্রাই করে দেখবেন। সবসময় একঘেয়েমি খাবার ভালো নাও লাগতে পারে, তো মাঝে মাঝে খাবারের ভ্যারাইটি আনতে আপনারা এইভাবে একদিন ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। তো শাকগুলো দেওয়ার পর আমি পানি দিইনি, পানি অনেকখানি ছেড়ে দিবে। আর পালং শাকটা যদি হাফ বল করে দিই তাহলে ভিটামিনটাই চলে যাবে, যার কারণে কাঁচাতে দিয়ে দিয়েছি। আর অনেকখানি পানি ছেড়ে দিব, অনেকক্ষণ লাগবে রান্নাটা হতে। আর যেটা দো পেঁয়াজি করবো মাছটা, সেটার মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিব, হাতে মাখা পানিটা। এদিকে আবার সবজি কেটে রেখেছে খালা, ওগুলো পরিষ্কার করে দিয়ে গেছে, তো এটা আমি আবার রান্না করে নেব। তো এত তরকারি থাকতো সবজি কেন, তো সবজি প্রতিদিন রান্না করতে হয় আমাকে। আমার বাবা সবজি পছন্দ করে, ওর সবজিটাই খাওয়া হয় মূলত, ভাতের চেয়ে বেশি সবজি খায়। তো সবজি শীতকালীন সবজি খেতে ভালোই লাগে। তো যার কারণে দেখুন এই নতুন বালতিটা, আমার এটা সবজি ধোয়ার জন্য এই বালতি রেখেছি কিচেনে, খুব সুবিধা হয় এই বালতিতে ধুয়ে নিলে। সবজিগুলো আবার রান্না করে নেব। তো বাচ্চাদের জন্য তো চিকেন থাকেই, ওরা চিকেন খায় সবসময়। তো রান্না বান্নার শেষ নেই, যখন একটু সুবিধা পাই সুযোগ পাই তখন আর কি ভিডিওটা করতে পারি। আবার আয়াত যখন খুবই জ্বালায় তখন আমি ওকে কোলে করে রান্না করি, আর তখন ভিডিও করার প্রবলেম হয়। আজকে একটু ওদিকে খেলছে, আমি দেখে দেখে আসছি আর রান্না করছি। আর এখন প্রতিদিন ভিডিও আপলোড করতেও প্রবলেম হচ্ছে, আয়াত হাঁটতেছে, ও সব জায়গায় উঠে পড়ে, আর উঠলে আর নামতে পারে না, পড়ে যায়। তো কিছুদিন আগে মাথায় ব্যথা পেয়েছিল, তো ওর বাবা রাগ হয়েছিল, তো যার কারণে রেগুলার ভিডিও আপলোড দেওয়া অফ করে দিয়েছি, তিন চার দিন পর পরে দিব। তো বাচ্চাকে আগে কেয়ার করতে হবে, সব কিছু ঊর্ধ্বেই তো বাচ্চারাই। তো এই ভয়েস দিচ্ছি, সামনে রেখেছি ওকে। তো ওকে যদি ওই পাশের রুমে রেখে দিই দেখা যাচ্ছে আবার খেলনা নাড়তে যায়, আর আবরা ধাক্কা দিয়ে ফেলে দেয়। আবরাও তো এখনও বোঝে না, 4.5 বছর হয়নি এখনও, তো যার কারণে রেগুলার ভিডিও আপলোড করা খুবই কষ্ট হচ্ছে।
তো দেখতে দেখতে যদি ভালো লেগে যায় আমার ভিডিওগুলো, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যখন নতুন কোনো ভিডিও বা ব্লগ আপলোড করবো আপনার কাছে আগে চলে যাবে। তো সবজিগুলো আমি এভাবে রান্না করে নিই কাঁচা কাটা মশলায় বা আধা ডলা করে দিই। সবজিতে মূলত আমি রসুনটা ব্যবহার করি বেশি, কাঁচামরিচ রসুন আধা ডলা করে দিয়ে দিই, আর এখন পেঁয়াজের পাতা পেঁয়াজ এগুলো দিয়ে দিব, খুবই টেস্টি হয়। এখানে গরম মশলা ইউজ করবো না, ধনে পাতাটা দেব একটু বেশি করে। আর বারবার নাড়াচাড়া না করে আমি ঢেকে দিয়ে দিই, একবারে পানি কমে আসার পর একবার উল্টে দিলে আমার সবজিটা রান্না হয়ে যায়। এদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট এই দুটো পদ। তো আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব, নেক্সট আবার নতুন কোনো ব্লগ ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।